আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি দেশ এবং প্রবাসী সবাই ভালো আছেন। বাংলাদেশে 2023 সাল নাগাদ 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে শিল্প জোন স্থাপন হতে চলছে। এর মধ্যে মিরসরাই হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। এর আয়তন হবে প্রায় 30,000 একর। 2023 সালের মধ্যে যোগ হবে আরও 5,000 একর ভূমি, ফলে এটি হবে 35,000 একর ভূমির বিশাল অর্থনৈতিক অঞ্চল। সেই হিসাবে এই শিল্পাঞ্চলে কাঁচামাল ও পণ্য আনানোর জন্য বিস্তৃত সড়ক প্রয়োজন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বর্তাকে নামক স্থান থেকে সড়কের পশ্চিম সাইডে শিল্পজন পর্যন্ত নতুন একটা সড়ক নির্মাণ করেছে বেজা। আজকের ভিডিওতে মিরসরাই এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে শিল্পজন পর্যন্ত প্রায় 8 কিলোমিটার সড়কের সম্পূর্ণ চিত্র দেখাতে চলছে। মিরসরাই শিল্পজন নিয়ে ভিডিও আপলোড দেওয়া হয়েছে আমার এই চ্যানেলে, আই ব্যাটনের লিঙ্ক দেওয়া আছে, দেখে আসার অনুরোধ রইল। এখন আমরা নবনির্মিত সড়ক ধরে শিল্পজনের দিকে যাচ্ছি। এই সড়ক ভবিষ্যতে 4 লেনের উন্নতি করা হবে, তার জন্য বর্তমানে 4 লেনের একটা গেট নির্মাণ করা হয়েছে। বিশাল শিল্পাঞ্চল হিসেবে এই সড়ক অন্তত 8 লেনের হওয়া দরকার। আশা করি ভবিষ্যতে সড়কটি আরও সম্প্রসারণ করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমরা শিল্পাঞ্চল পর্যন্ত সড়কের চিত্র দেখতে থাকব। সবাইকে ধন্যবাদ।